জি ভাই, শোনেন এরকম আমিও শুনেছি। সো সাকিব ভাই যদি আপনাদের সামনে অথেন্টিকভাবে মুখ দিয়ে বলে ওইটা হচ্ছে বিশ্বাসী। সো শোনা কথায় আমি নিজেও বিশ্বাস করি না, আসলে বন্ধু না বড় ভাই হিসাবে, বড় ভাই হিসাবে যে আপনাদের মতো শোনা কথায় আমিও শুনেছি, কিন্তু সাকিব ভাই যখন পর্যন্ত ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত অথেন্টিক কথা ছাড়া বিশ্বাস করি না কিছু। শোনেন নিউজটা তার আমি করিনি, নিউজটা করেছে আপনার মতোই একজন, আমাদেরই ভাই। সো এটা সে বলতে পারবে, আমি এটা জানি না ভাই। শোনেন বিয়ে সবার জীবনেই দরকার, এখন কার জীবনে কতটুকু দরকার সেটা হচ্ছে যেই পার্সনটা বিয়ে করবে বা যিনি করবে তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন। বিয়ে অনেক সময় কালো হয়ে যায়, আবার বিয়ে অনেক সময় অনেক ভালো কিছু বয়ে আনে। সো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে আসে। আমার তো না, আপনি তো আগ্রহ প্রকাশ করছেন, আপনি বারবার প্রশ্ন করছেন, আমি বলি। শোনেন এটা হচ্ছে 11 তারিখে ভাইয়া অ্যান্সার দিবেন, ওনার অ্যান্সারটা আমি দিলে এটা খারাপ দেখায় রাইট, ওনার যেহেতু এটা সাবজেক্ট আমি না বলি। আর ভাই জিজ্ঞেস করছিলেন আমার কাজের আপডেট, আমি আপনারা জানেন আমি অপারেশন জ্যাকপট শুটিং শেষ করেছি, সামনেই খুলনা এবং প্যারিসে যাব। আরেকটা কথা ভাইদেরকে বলে রাখি, তুফান যেরকম ঝড় বেগে এসেছে, সো এরকম হয়তোবা এই ডিরেক্টরেরই একটা কাজ আমার হয়তো আসছে খুব শিগগিরই, সেটা ঈদেও আসতে পারে, আবার তুফান ব্যাগের জন্য হয়তো ঈদের পরেও আসতে পারে। এটা বড় করে প্রেস কনফারেন্স করবো ইনশাআল্লাহ, ওটার একমাত্র এবং প্রধান লিড ক্যারেক্টারটাই আমি করেছি। সো ওইটার নাম সহ আপনাদের কাছে আবার জানাবো। সো যেহেতু তুফানের ঝড় আসছে, ঝড়ের মধ্যে একটু বৃষ্টি ঢেলে দিলাম আর কি। আমি যেহেতু এবার শিল্পী সমিতির স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি হয়েছি, আমরা অলরেডি সেলিব্রিটি ফুটবল লিগে খেলেছি এবং খুব সুন্দর।